দিনাজপুর লালমনিরহাট ও ঠাকুরগাঁও থেকে শীতের তীব্রতা সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব দিনাজপুরে, সেখানে শীতের তীব্রতা তেমন নেই, তবে কুয়াশার দাপট রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্শিদুর রহমান। মুর্শিদুর রহমান, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন কি অবস্থা সেখানে? যেমনটি বলছিলেন, আসলে দিনাজপুর কোচবিহার এটা হিমালয়ের পাদদেশের তিনটি জেলা, এখানে আসলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু এখনো শুরু হয় নাই, তবে কুয়াশা, এই প্রচন্ড কুয়াশার কারণে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে, একই ক্ষেত্রে আপনার যারা কর্মজীবী মানুষ তারাও কিন্তু মাঠে এবং নির্মাণ, বিশেষ করে নির্মাণ শ্রমিক এবং মাঠে কৃষি শ্রমিকরা কাজ করতে গিয়ে তারা বিপর্যস্ত হচ্ছে। কিন্তু শীতের যে তীব্রতা সেটি এখনো আসলে যেতে বসেনি। গত 23 নভেম্বর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, এরপরে কিন্তু তাপমাত্রা 14 থেকে 17 ডিগ্রির সর্বনিম্ন এই তাপমাত্রা আসলে উঠানামা করছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে আসলে ডিসেম্বরের মাঝামাঝির পরে আসলে শীতের তীব্রতা বাড়তে থাকবে এবং তাপমাত্রা আসলে কমতে থাকবে, এরপরে হয়তো শীতের তীব্রতা হয়তো বাড়বে। আর জেলা প্রশাসন থেকে কিন্তু শীতের দরিদ্র মানুষের শীত মোকাবেলায় আসলে প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 50,000 কম্বল জেলার 13টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে, এবং তারাও শীত ঢেকে বসলেই তারা শীত মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার জেলা প্রশাসন থেকে সে ধরনের সব প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। দিনাজপুরে এই শীতের এই সর্বশেষ ছিল এই পরিস্থিতি। ধন্যবাদ মুর্শিদুর রহমান। আমরা লালমনিরহাটে যাব, সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, লালমনিরহাটে শীতের তীব্রতা কেমন দেখছেন, আর জনজীবন বিপর্যস্ত হয়েছে এমন কোনো তথ্য আছে কিনা? ঈশ্বর, আসলে জনজীবন তো শীতের কারণে কিছুটা বিপর্যস্ত হয়েছেই। আপনি নিশ্চয়ই জানেন যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে লালমনিরহাট একেবারে একটি শীত প্রবণ অঞ্চল। এই অঞ্চলে যেহেতু লালমনিরহাট থেকে হিমালয়ের খুবই সন্নিকটে, সেদিক থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে শীত শুরু হওয়ার আগেই লালমনিরহাটে কিন্তু শীত শুরু হয়ে যায়। এবছরও তাই হয়েছে। আমরা দেখছি যে বিকেল যখন গড়িয়ে যাচ্ছে তখন হিমেল হাওয়া বইতে শুরু করে এবং রাত যত গভীর হয় কুয়াশা, ঘন কুয়াশা ততই নামতে থাকে, এবং ভোর রাতে গিয়ে বা মধ্য রাতে গিয়ে দেখা যায় তীব্র রকম শীত অনুভূত হয়। সকাল 8টা পর্যন্ত সেটির স্থায়িত্ব হয়। সকাল 8টার পরেই সূর্যের দেখা মিলে ধীরে ধীরে যেমন শীতের তীব্রতা কমে যায় তেমনই ভাবে রোদ উঠে যায়, এবং দুপুর বেলায় আমরা কিন্তু রোদের তীব্রতাও পরিলক্ষিত হয়। সব মিলিয়ে দেখা গেছে যে রাত দুপুর এবং দিন দুপুরে মানে সম্পূর্ণভাবে বিপরীতমুখী আবহাওয়া এখানে পরিলক্ষিত হয়। এতে করে মানুষের জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়েছে, বিশেষ করে চরাঞ্চল এবং প্রান্তিক অঞ্চলগুলোতে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে এই দুর্ভোগ লাঘবের জন্য লালমনিরহাট জেলা প্রশাসন এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। 28,000 কম্বল এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও শীত বস্ত্র বিতরণের জন্য প্রান্তিক অঞ্চলগুলোতে যাচ্ছে। তো আমরা দেখছি যে মানুষের ভোগান্তি লাঘবের জন্য দপ্তরগুলো যেমন দপ্তর রয়েছে, অন্যদিকে স্বাস্থ্য বিভাগেরও কিন্তু প্রস্তুতি রয়েছে। শীতজনিত রোগীর সংখ্যা বাড়লেও তাদের প্রস্তুতি ব্যাপক হারে রয়েছে, এবং এই শীতজনিত রোগীর সংখ্যা বাড়াকে কেন্দ্র করে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতিটাও ব্যাপকভাবে নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তো এখন পর্যন্ত মানুষের জনজীবন কিছুটা বিপর্যস্ত হলেও প্রস্তুতি ব্যাপকভাবে রয়েছে। ঈশ্বর, ধন্যবাদ মাজেদ মাসুদ। আমরা ঠাকুরগাঁয়ে যাব, সেখানে আছেন সহকর্মী নবীন হাসান। নবীন হাসান, ঠাকুরগাঁয়ের পরিস্থিতি জানতে চাই, কেমন শীত পড়েছে সেখানে? ঈশ্বরাদ, আপনি যেমনটি বলছিলেন, আসলে উত্তরের এই জেলা ঠাকুরগাঁও হিমালয় পর্বতের খুব কাছে হওয়ায় কিন্তু প্রতি বছর ঠাকুরগাঁয়ে শীতের প্রকোপটা অনেক বেশি থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। শীতের শুরু থেকে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। আমি যদি আজকের চিত্র আপনাকে বলি, আজকে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো জেলা। এখন অবধি কিন্তু সূর্যের দেখা মেলে
নাই, ঘন কুয়াশা ঢাকা রয়েছে পুরো জেলায়, এবং আমরা দেখছি যে যারা সড়কে যানবাহন চলাচল করছে চালকদেরকে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে, এবং কি খুব ধীর গতিতে চালকরা যান চলাচল করছে। কারণ প্রতি বছরে আমরা দেখি এই কুয়াশার কারণে কিন্তু ঠাকুরগাঁয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় চালকেরা। আজকেও কিন্তু আমরা দেখছি যে ঘন কুয়াশার চাদরে পুরো জেলা ঢাকা রয়েছে, আর শীতের প্রকোপটা আমি দেখি গতকাল যেমন সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা ছিল এবং কি গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে, এ কারণে কিন্তু গতকাল শীতের প্রকোপটা অনেকটাই বেশি ছিল, এবং সাথে রয়েছে হিমেল হাওয়া। এই হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে ঠাকুরগাঁয়ের শীতার্থ মানুষ, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা ঘর থেকে বের হতে খুব কষ্ট পাচ্ছে, খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ইশাদ, এই ছিল ঠাকুরগাঁ থেকে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ তমিন হাসান।